তারেক ভাই, আপনি যে মুরগি পালন করতেছেন দেশি মুরগি বা তিথির, এ তো বাণিজ্যিক উদ্দেশ্যে। জি, আমার অবশ্য প্রাথমিক অবস্থা শৌখিন ছিল, কিন্তু এখন দেখতেছি যে আস্তে আস্তে এর থেকে আমার একটা ভালো একটা যদি করি তাহলে ভালো একটা অর্থনৈতিকভাবে ইনক্রিজ হয়, তাই আমি আস্তে আস্তে এটা আসলে শুরু করছি যে আসলে বাণিজ্যিকভাবে যাওয়ার। মানে প্রথমে কয়টা মুরগি দিয়ে শুরু করছিলেন? প্রথমে তো আমি অল্প পারিবারিকভাবে যেভাবে থাকে যে 3-4টা মুরগি ওইভাবেই শুরু করছিলাম, পরে আস্তে আস্তে দেখলাম ওই বিক্রি করতে করতে বা বাচ্চা উৎপাদন করতে করতে ভালোই হচ্ছে, তা ওইভাবে আসলে এখন বৃদ্ধি পেয়ে গেছে। মানে তিথির কয়টা শুরু করেছিলেন আর দেশি মুরগি কয়টা দিয়ে শুরু করছিলেন? আমি প্রথম শুরু করছিলাম 3টা মুরগি আনছিলাম নড়াইল থেকে বাচ্চা, আর ওখান থেকে মনে করেন এখন শুরু করে এখন 50-60টা হয়ে গেছে। আর এর মধ্যে কি তিথির বিক্রি করেছেন? হ্যাঁ, এর মধ্যে অনেক হাজার হাজার তিথির বিক্রি করছে, আমি প্রত্যেক বছরই বাচ্চা বিক্রয় দেশে দেশের বিভিন্ন ভিতরে বিভিন্ন জায়গা থেকে এসে বাচ্চা নিয়ে যাই। মানে দেশের বিভিন্ন জায়গা থেকে? হ্যাঁ। আপনি তো অনলাইনে মুরগির অর্ডার দিলে তো বিক্রি করবেন? হ্যাঁ, অনলাইনে অর্ডার দিলেই হবে, আর আমার দেওয়া না স্ক্রিনে আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাচ্চা পাবেন, সমস্যা নেই। আর যে দেশি মুরগিগুলো বা সিল্কি ফাইটার এইগুলো কি তো বিক্রি করেন? হ্যাঁ, আমি সিল্কি ফাইটার পুলিশ ক্যাপ বা বেন্টাম জাতীয় যে মুরগি আছে ওগুলো যোগাযোগ করলে পাওয়া, কিংবা কালিম পাখির জন্য যোগাযোগ করলেও পাওয়া যাবে। ওইটা ধরেন দেশি মুরগি কী হিসেবে বিক্রি করেন? বাচ্চা দেশি মুরগি বাচ্চাগুলো বিক্রি করি, মূলত আমার মেশিন রয়েছে, দুটো ইনকিউবেটর রয়েছে, আমি এখান থেকে বাচ্চা জিরো বাচ্চাগুলো বিক্রি করি। জিরো মানে একদিনের বাচ্চা? একদিনের বাচ্চা। আর যদি একটু বড় কেউ এক মাসের চাই 15 দিন কেউ বাচ্চা চাই তখন সেগুলো কী করে? ওটা দেওয়া যাবে, সমস্যা নেই, কেউ কারোর প্রয়োজন হলে লাগলে দেওয়া যাবে। মানে কি অর্ডার দিলে দিতে পারবে? অর্ডার দিলে দিতে পারবো। আর যে কালিম পাখির কথা বলছেন, কালিম পাখিগুলো মানে কি কি বয়সের বিক্রি করেন? কালিম পাখিগুলো মূলত ওরা তো আসলে এক মাস বয়স না হলে দেওয়া যায় না, কারণ খাওয়ায় মানুষ করার একটা ব্যাপার স্যাপার আছে, এই কারণে ওগুলো এক মাস বয়সের পরেতেই মোটামুটি দিই আমরা। তা ওইগুলো কত করে জোড়া বিক্রি করেন? কালিম পাখিগুলো এখন দেখা যাচ্ছে এক মাস বয়সেরগুলো 2,000-2,500 এরকম দামে বিক্রি করা হয় এক মাসেরগুলো। যেমন মুরগি দেশি মুরগির খাবার যেমন ধান গম চাল ভাত, তিথির খাবার যেমন, তারপর বিদেশি মুরগির লেয়ারের যেমন ফিট আছে, কালিম পাখির যে মানে মেন প্রিয় খাবার কি? কালিম পাখি মূলত ওরা ঘাস জাতীয় খাবারগুলো পছন্দ করে, যে বিভিন্ন নদীতে যে ঘাস কলমি লতা এগুলো ওগুলো দেওয়া হয়, আবার বাড়ির সাইডে নদী রয়েছে কিছু, আমি আবার ওখান থেকে কিছু মাছও আনে দিই, ওরা মাছও খাইতে পছন্দ করে। এই কালিম পাখিগুলো দেখা যাচ্ছে 6 মাসে কতটুকু ওজন হতে পারে? কালিম পাখিগুলো ওজন বেশি না, ও তো মূলত শৌখিন হিসেবে ব্যবহার করা হয় ওরা, ওজন বা মাংসের জন্য না, ওগুলো দেখা যাচ্ছে 6 মাসে আপনার 800-900 বা কোনোটা কেজি এরকম হয়। তা ওইগুলো কালিম পাখি তো খাওয়া যায়? হ্যাঁ, কালিম পাখি খাওয়া যায়। ওগুলো বছরে কি ডিম পারে কত কতটা? বছরে দেখা যাচ্ছে 2 সিজনের ডিম পারলে আপনার দেখা যাচ্ছে 12-13টা ডিম পারে সিজনে। হ্যাঁ। তারেক ভাই, এরপরে আছে আর কি করার উদ্দেশ্য আছে আপনার? যে মুরগির পাশাপাশি এখন দেখতেছি তিতির আছে, দেশি আছে, কালিম পাখি আছে, সিল্কি আছে, ফাইটার আছে, এরপরে কি আপনি নতুন কি ধরনের মানে মুরগি বা পাখি আছে পুষতে চান? এরপরে মূলত দেখা যাবে পাখির আইটেমগুলো আমার এরপরে ইচ্ছা আছে, আমার কিছু প্রকৃত যে পাখি অর্থাৎ আলেকজান্ডার যে টিয়া পাখি বা লাভবার্ড বাজরিকা এগুলো আসলে গ্রামের ভেতরে এগুলো নাই, বা গ্রামের যে ঠান্ডার একটু ইয়ে বেশি তো এই জন্য একটু প্রতিকূলতা, এইগুলোর উপর আমি কিছু স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করতেছি, এইগুলো স্কিল ডেভেলপমেন্ট হলে আমি ভবিষ্যতে আমি এইগুলো নিয়ে কাজ করতে চাই, কিংবা ভালো জাতের কিছু কবুতর আছে এই কবুতরগুলো নিয়ে আমি কাজ করতে চাই ভবিষ্যতে। তার আপনি তো লেখাপড়া তো জানেন, তা লেখাপড়া মানে চাকরির উদ্দেশ্যে না ঘুরে কেন ওই যে বাড়ির ভিতরে খামার হাঁস মুরগির খামার গরু ছাগলের খামার এইগুলো কেন করতেছেন? আমি আসলে MM কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি কমপ্লিট, আমি তো চাকরির চেষ্টা করি, তার চাকরির চেষ্টা করে দেখলাম ওখানে আসলে যে এটা হয় তার থেকে আত্মসম্মানে বাড়িতে মনে হয় কিছু করলে এটাই ভালো হয়, এই জন্য আমি দেখলাম ওটাতে আমার এটাতে বেশি ভালো হচ্ছে, এই জন্য আমি এটা নিয়ে আগানোর চেষ্টা করছি। মানে সামনে কি যে সামনে এখন তো অনেক পথ পাড়ি দেবেন, তাও কি নিজের এই ব্যবসার পরে? হ্যাঁ, এটাই আমার ইচ্ছা আছে যে সামনে এটা নিয়ে আমি স্ট্রাগল করে যাবো, কে কি বললো এতে আমার কিছু যায় আসে না। মানে আপনি কি চাকরি করে যে একটা লোক যে টাকা বেতন পায় তার থেকে কি এই লাভজনক মনে করতেছেন? এটা দেখেন আমাদের হাদিসে আছে উত্তম ব্যবসা মধ্যম কৃষি, তারপরে আছে চাকরি, চাকরিটা সবার নিচে, তাই আমি মনে করি চাকরির থেকে এগুলোই ভালো। মানে চাকরির থেকে এগুলো অনেক ভালো, অনেক বেটার, এটা হচ্ছে নিজে, আমাদের প্রধানমন্ত্রী বারবার বলে নিজে উদ্যোক্তা হওয়ার জন্য, এটাই আসলে বেস্ট। আচ্ছা তারেক ভাই, এটার মধ্যে ডিম দেওয়া আছে বাচ্চা ফোটানোর জন্য? হ্যাঁ, ইনকিউবেটার। তাহলে আমরা এখানে ডিমটা একটু দেখবো। হ্যাঁ, ডিমটা দেখানো যাবে, সমস্যা।
তারেক ভাই, যে বাচ্চা বেরোচ্ছে ডিম থেকে, এই সবকটা ডিম ফুটতে আর কয়দিন সময় লাগবে? এটা মনে করেন বিভিন্ন মেয়াদে আছে তো, দেখা যাচ্ছে কিছু 50% মতো আজকে বেরোয় যাবে না। ১৭ থেকে ১৮ দিন লাগে মুরগির ডিম গুলো। হাঁসের ডিম, হাঁসের ডিম লাগে আছে ২৬ দিন। ২৬ দিন সময় লাগে? হ্যাঁ। তো এখানে যা দেখতেছি সবচেয়ে মুরগির বাচ্চা, হাঁসের ডিম আছে হাঁসের ডিম, হাঁসের ডিম আছে। এই ঘাসের ডিম আর কয়দিন পরে বের হবে? ঘাসের ডিম বের হবে আর ৪ দিন মতো লাগবে। ৪ দিন মতো লাগবে? হ্যাঁ।